হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দুষ্টুজ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি, দুষ্টুও আছে, ভালো আছে। এবং আমার শরীর দুষ্টু খুবই বিরক্ত করে, তো সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ আজকের থিমটা আমাদের কি হচ্ছে, আমার বিয়ের ভিডিও। তো সবাই দেখো, এটা একটা গানের ভিডিও হচ্ছে। কি লিখি তোমায় দেখতেই পাচ্ছ, আমার কায়দা। এই বাবা, এই দেখো, কি বলবো, জাস্ট দেখে যাও, ভালো লাগবে। আমার একটা বন্ধু সে বানিয়েছে, তার সাথে কিছু পারে না, মানে তার অন্য বন্ধু ছিল। কেমন লাগছে জানাবে, কিন্তু ভালো না খারাপ, তখন অনেকটা চুল ছিল, এখন আর রাখতে পারি না, রাখতে পারি না মানে দুষ্টুর জন্য আর রাখি না। চুলের যত্ন করার অত সময় নেই, দুষ্টকে নিয়েই ব্যস্ত থাকি। তখন কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি। আমার বিয়ে 5ই বৈশাখ, 19ই এপ্রিল 2019-এ হয়েছে। তো বৈশাখ মাস, বুঝতেই পারছো কত রোদ, সেই রোদের মধ্যে দুপুরবেলাতে গায়ে হলুদের পরে এই ফটোশ্যুটটা হয়েছে, মানে ভিডিওটা বানানোর জন্য আমাকে এখানে এখানে যেখানে। আমার দাঁত খুবই ছোট, এই যে আমাদের পুরনো বাড়ি, মানে পুরনো বাড়ি না, পুরনো রুম, যেখানে আমি পুরো ছোটবেলাটা যেখানে আমার কেটেছে। এখন তো নতুন বাড়িতে শিফট হয়ে গেছে, মানে ওখানেই আছি কিন্তু আলাদা জায়গাতে। এই যেটা আমার বোন, ওর চটি, ওর চটি ফুরেই ফটো। এই যে দেখছো, এটা আমার বইয়ের তাক, এখানে আমার বই পুরো একেবারে সাজানো গোছানো, আমার এলোথেলো থাকে না, বই পড়তামই না বেশি, তাই বইগুলো সাজানোই বেশি থাকতো। না পড়লেও অনেক ধুল পড়েছি। এই যে এটা আমাদের বাড়ির সামনে, তো দেখতেই পাচ্ছ এইবারে এটাতে এন্ট্রি হবে। সবাই দেখে রাখো আমাদের বাড়িটা, কিরেলে জানাবে। অক্ষয় লাবণ্য কুটির, অক্ষয় হচ্ছে আমার বাবার দাদুর নাম। তো চলো, এই যে ভিতরে ঢুকে গেছি। আমাদের বাড়িটা খুবই অনেক বড়, ভিডিওতে বা ইয়াতে অত ভেজালে বুঝতে পারবে না কোনটা কোন দিকে, অনেক অনেক ঘর আছে, আমরা অনেক বড় ফ্যামিলি। আমরা আবার এই বিল্ডিং ছেড়েও আরও এত লোক বেড়ে গেছে যে আবার অনেক সবারই নিজের নিজের আলাদা আলাদাও বিল্ডিং হচ্ছে। এই যে আমাদের ঠাকুর, একটা 51টি ঠাকুর মন্দির। এটা আমার রাঙাজিতা, এটা বিপদারণ কাকা, দুজনে বসে গেছে।
তো এই তো তেল দেওয়া মনে হয় শুরু হয়ে গেছে, জানি না এটাকে কি বলে। এটা আমার মাসি, আমার গলা খুব ধরে গেছে, কেউ আওয়াজে যেও না। আর ভয়েসটা আমি রাত 11টার সময় দিচ্ছি, তো তাই আবার একটু গলাটা আবার একটু বেশি বসে গেছে, এত ঠান্ডা। দিনের বেলাতে দুষ্টু এত বদমাইশি করে, সারাদিন এত কাজ থাকে যে ভিডিও এডিট করার অত সময় থাকে না, রাত্রেবেলাতেই করতে হয়। তো বিয়ের ভিডিও বুঝতেই পারছ, কোনো গান ফান বা ইয়া দিতে পারিনি, তো ভয়েস তো দিতেই হবে, তো তাই এটা রাত জেগে তোমাদের জন্য এডিট করা হচ্ছে। এই যে আমার বোনগুলো কত ছোটো ছিল, এটা আমার ছোটো মামিমা তেল দিচ্ছে, আমার খুবই ঘুম পাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে তোমরা আবার ঘুমিয়ে পড়ো না, রাতে জেগে ভয়েস দিচ্ছি তাই ঘুম পাচ্ছে। এটা আমার বড় পিসি, বড় মানে মেজো পিসি, মাসিজো পিসি, আমার বাবার কাকুর মেয়ে, এটা আমার ছোটো মামিমা, আর এই সাইডেরটা কাকিমা, এটা ছোট পিসি, অনেক বড়, অনেক বড়। সবার সাথে অত ইন্ট্রো দিতে পারবো না, তাও এটা আমাদের গ্রামের একজন বয়স্ক। আমার দুবার গায়ে হলুদ হয়েছে, কারণ বরের ঘর থেকে বলেছিল ওদের বিয়ের দিনই গায়ে হলুদ হয়, কিন্তু আমাদের একদিন আগেই হয়, তো আমরা একদিন আগেও গায়ে হলুদ করেছি, আবার তার বিয়ের দিনও হয়েছে। তো দেখতেই পাচ্ছ এত হলুদ লাগাচ্ছে যে আমার বিরক্ত হচ্ছে, সেটা আমার একটু একটু বোঝা যাবে দেখবে। আর সরি মাঝে যে পেতনি দেখা যাচ্ছে একবার করে, আসলে আমার বিয়ের সময় আমাকে এত বাজে সাজিয়েছিল, এত বাজে সাজিয়েছিল, আমি তো তার ভিডিওটা যখন বিয়ে পর্যন্ত হয়েছে তখন আমি কেটে দিয়েছি, কারণ মানে যদি এই ভিডিওটা দেখে যে আমাকে সাজিয়েছিল বিয়ের দিন, তাকে একটাই কথা বলবো যে আমার দিনটা লাইফটাই নষ্ট করে দিয়েছে। সবাই চায় বিয়ের দিন খুব সুন্দর দেখতে, কিন্তু এত বাজে সাজিয়েছিল যে বরের ঘর হয় মানে ফিরে চলে গেল না, এটাই আমার ভাগ্য। এই যে আমার দুই পাশে দুই পিসেমশাই বসেছে, এটাই বড় ভাত চলছে, সবাই এত পায়েস খাওয়াবে। পাশে বড় পিসেমশাই মানে মেজো পিসেমশাই আছে, তাকে খুব মিস করি। বিয়ের রাত্রে এত বাজে সাজিয়েছিল, মানে ভাবতে গেলাম খুব রাগ হই ওই মেয়েটার উপর। ওর মায়ের আসার কথা ছিল, ও এসেছিল,
বিয়ের সাজ একেবারে বাজে, তার থেকে আমার মা ভালো আমাকে সাজাতে পারত। তারপরের দিন আমার দিদি আমাকে সাজিয়েছিল বিয়ের সিঁদুরদানের দিন। আমি মানে রাত্রে বিয়ে কিছুটা পার করে পরে রাত্রে জাগে না, বাস আমি তখন ফেস ওয়াশ নিয়ে মুখ মানে ধুতে ব্যস্ত, মানে সেটা মনে হয় কেউ করে না যেটা আমি করলাম তখন। জাস্ট বিয়ের সাজ নষ্ট মানে মুছতে নেই, তার জন্য ওই সাজেই বিয়ে করতে হয়েছে। কিন্তু যেই মুহূর্তে বিয়ে শেষ হয়েছে সেই মুহূর্তেই আমি সব ধুয়ে ফেলেছি। আমার অতটা চুল সেটা এমনভাবে বেঁধেছিল মানে যেমন সে মানে কি বলবো, আমার খুব খারাপ লাগে সেই দেখতে। আমি সেই বিয়ের দিনের একটা ছবিও রাখিনি। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওদেরকে ওদের যে পার্লারের দিদিটা ছিল তাকে আমি বলেছিলাম যে দেখো এই রকম সাজাও না, ফটোও দেখিয়েছিলাম যে প্লিজ এরকম করো না, রিসেপশনটা অন্তত ভালো করে আমার কাটতে দেবে, আমার টাকা পুরো ওয়েস্ট হয়েছে, এত বাজে সাজিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওগুলো গায়ে হলুদ চলছে, এটা পরের দিনের গায়ে হলুদ। এই দেখো আমার বিরক্ত হচ্ছে বৌদি, এটা আমার বড় বৌদি খুব লাগাচ্ছে। এই দেখো ঢাক ঢোলক মাদুল বাজি বাজতে বাজতে চললো ঢুলি। এইবারে এইবারে জাস্ট সবার নাচ দেখো, মানে আমার বিয়েতে এমন কেউ নেই যে নাচেনি, পুরো সবাই কোমর ভেঙে নেচেছে একেবারে। এই যে আমার বৌদি, বৌদি রেডি, এবার নাচ দেখো বাড়িটা সবাই নাচটা দেখো। এই দেখো আমার পিসি শুরু হয়ে গেছে মেজে পিসি, আর আমি ছাদ থেকে দেখছিলাম সবাই নাচ করছে, আর আমারও মন যাচ্ছিল সবার বিয়েতে নেচেছি, এবার নিজের বিয়েতে যে বসে থাকতে কেমন লাগে না, আমি নিজেই যেতে পাইনি জলসাইতে, এত মন যাচ্ছিলো যাওয়ার, কি বলবো। নিজের বিয়েতে নাচার শখ ছিল, হালকা হালকা নেচেছি মনে হচ্ছে, না নাচিনি জানি না, দেখছি। এই যে সবাই চলে যাচ্ছে, এই দেখো জাস্ট নাচগুলো দেখো আর এনজয় করো সবাই, সবার খুব ভালো লাগবে। দাঁড়াও দাঁড়াও, এখন তো শুধু কয়েকজন আছে, সবাই এন্ট্রি নেবে আস্তে আস্তে। ফার্স্টে ফার্স্টে একটু একটু সবার লজ্জা, তারপরে অনেকটা অনেক নেচেছে তো সবাই, অনেক সময় অনেক নেচেছে, অতটা কভার করতে পারা যায়নি। যদি বিয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি শ্বশুরবাড়িরও যে ভিডিওটা সেটাও আপলোড করব, যদি তোমরা কমেন্টে জানাও যে ভালো লাগছে। আর যদি তোমরা দেখতে চাও যে ভিডিওর দিন আমাকে কেমন সাজিয়েছিল যেটা আমি এত বাজে বলছি, তো অবশ্যই কমেন্টে জানাবে যদি দেখতে চাও, কারণ আমি ওটা কেটে দিয়েছি, আমি এই ভিডিওতে ওটা রাখিনি। এটা আমার গুঞ্জি, এটা কি আমার বাবু দাদা, আমার গুঞ্জি এখন ডাক্তার, ডাক্তার বাবু হয়ে গেছে। আমি গুঞ্জি বলছি তোমার কাছে, কিন্তু আমি ওকে ভাগ্নি ভাগ্নি বলি, আসলে আমার দাদারা ওকে ভাগ্নি বলতো, তো ছোটোর থেকে আমি ওটাই শিখেছি। আমার ভাগ্নি সরি আমার গুঞ্জি আমার থেকে এক বছরেরই ছোটো। এই দেখো আমার মা আমার কাকুর ছেলেকে বাইরে বলে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, অনেক ছোটো ছিল ভাই।
যেমন ছোট কাকা সবুজ গেঞ্জি, দেখো কাকিমারা পিসিরা পুরো, এটা এবার ছোটো পিসি অত কতক্ষণ বড় মেজো পিসি নেচে পুরো দাঙ্গা করলো, এবার ছোট পিসি জাস্ট ছোট পিসির এবার নাচি, দেখো আর ওটা হচ্ছে ছোট কাকিমা, আবার এইবার আমার সেজো দিদা সবুজ শাড়ি পরে, দেখো বাচ্চার থেকে শুরু করে বয়স্ক সবাই বিয়ে বাড়িতে সবাই নাচে, আমার দিদিও নাচছে কাকিমাও নাচছে, এটা কেটে দিয়েছি কেটে দিয়েছি, একটু একটু পাবে একটু একটু দেখতে পাবে হয়তো, এবারে বাজি সাজটা আছে দেখো, না না আমি ভেবেছিলাম নেই কিন্তু আছে, প্লিজ প্লিজ কেউ খারাপ বলো না বেশি, এই দেখো চিনতে পারছো এই পিতনিটা রাক্ষসীটা কে বটে, এর থেকে আমি নর্মালে দেখতে ভালো, এটা হান্দা ভান্দা আমার বললু সাথে দাদু চলে এসছে, দেখতেই পাচ্ছ সবাই বরকে আনার জন্য রেডি, এত মিষ্টি খাবে এত মিষ্টি খাবে দেখতে থাকো, সবাই একটু করে মিষ্টি দিতে যাচ্ছে আর ও খিদেতে পুরোটা গিলে দিচ্ছে, এই যে বাবা এবারে দান করে দেবে, এবার জানি না কি সকাল হয়ে গেছে, এইবারে সিঁদুর দান হবে, এখন এই তো আমি যাচ্ছি, এটা আমাদের নতুন বাড়ি, তখন বেশ কালার করা হয়নি, এই যে বার হচ্ছে সিঁদুরদান হয়ে গেল, ভাবছিলাম একটু কাঁদবো কিন্তু জোরজবস্তি চোখে জল দিল না, তখন কাঁদিনি কিন্তু তারপরে এখন কাঁদছি, যারা প্রথমে কান্দে তারা মনে হয় তারপরে কাঁদে না, তখন কেঁদে নিলে ভালো হতো, দিদি জামাই বউ আর বুঞ্জি যে মিষ্টি খাচ্ছে, আরও একটা বিয়েতে কত মিষ্টি খেলো দেখো, এটা আমার দাদা কান্না দেখো,
কি একটা যেন বলতে বলছিল, কিন্তু আমি বলিনি মন্ত্র ঋণ শোধ করে দেওয়ার ব্যাপারে। কান্না করলে কারো মেয়েদের জানি সবারই কান্না পাবে বিদায়ের বেলা। বাড়ি ছেড়ে যাওয়া তো কষ্টেরই ব্যাপার, নিজের ঘর ছেড়ে অন্যের ঘর। তো চলো সবাইকে বাই, গুড নাইট, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আমারও বিদায় হয়ে গেল ভিডিওতেও আর এখনও। তো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।